নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছেন। যাই হোক, আজ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে, অনেকে ডেট অফ বার্থ টাইম জানা থাকে না, বা জানে না, বা বলতে পারে না, বা খেয়াল নেই। তা তাদের অর্থাৎ বাইরের অর্থাৎ বাহ্যিক কিছু লক্ষণ, বাইরের কিছু লক্ষণ দেখে আমরা একটা জ্যোতিষিক বিচার করতে পারি যে এই এই লক্ষণগুলো থাকলে এই এই হয়, বা তার মধ্যে এই বৈশিষ্ট্য আছে। যেমন আমি, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবে একটা আইডিয়া বা ধারণা হয়ে যাবে। সেটা হচ্ছে, ধরুন কারো চুলের খুব আধিক্য আছে, অর্থাৎ প্রচুর পরিমাণে চুল যাদের মাথায় থাকে, তাদের দেখবেন যে মঙ্গলের আনুকূল্য আছে। যাদের মাথায় চুল যদি কম থাকে বা চুলের অল্পতা থাকে, তার মানে মঙ্গলের বৈরিতা আছে। যাদের দেখবেন দেহের খর্বতা, অর্থাৎ দেহের খর্বতা যাদের, তার মানে রবির আধিক্য নেই, অর্থাৎ রবির প্রতিকূলতা আছে। আর যদি মানে দেহের মানে কি বলবো, যেটাকে আমরা বলি দীর্ঘঙ্গতা যদি থাকে, তার মানে যেমন রবি আপনার ভালো আছে, অর্থাৎ রবির মানে রবি দুর্বলতা আছে বা রবি খারাপ আছে, তার মানে আছে দেহের খর্বতা থাকবে। যে ক্ষেত্রে দেখবেন দেহের স্থূলতা, অর্থাৎ স্থূল দেহ, তার মানে জানবেন আপনার বৃহস্পতি আপনার আনুকূল্য, অর্থাৎ বৃহস্পতি আপনার অনুকূলে আছে বা বৃহস্পতি আপনার ভালো আছে। যাদের গণ্ডের স্থূলতা, মানে গণ্ডের স্থূলতা থাকে, অর্থাৎ গলা যাদের স্থূল হয়, তাদের কিন্তু শুক্রের আনুকূল্য থাকে। অনেক ক্ষেত্রে দেখবেন, আমি বেশিরভাগ ক্ষেত্রে কতগুলো বাহ্যিক লক্ষণ, যাদের প্রস্রাবের প্রবলেম বা যেরকম প্রোস্টেট গ্রন্থির প্রবলেম বা নিম্নাঙ্গের এই রোগ ভোগ যাদের থাকে, তাদের ক্ষেত্রে দেখবেন নিশ্চিতভাবে বলে দেওয়া যায় যে শনি, শুক্র এবং চন্দ্র মানে ঠিক নেই বা অশুভ প্রভাব আছে। অর্থাৎ যাদের শনি, শুক্র এবং চন্দ্রের অশুভ প্রভাব থাকে, তাদের ক্ষেত্রে এই প্রস্রাবের প্রবলেম বা প্রোস্টেট গ্রন্থির প্রবলেম কম বেশি হবেই। এবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে মানে স্ত্রী জাতিদের ক্ষেত্রে যে অধিক পরিমাণে রজস্রাব, অনেক ক্ষেত্রে আমার কাছে অনেকেই, আমি দেখি আমার অনেক ক্লায়েন্ট আছে, আমি দেখেছি যে অনেক বলে যে এরকম প্রচণ্ড পরিমাণে রজস্রাব হচ্ছে, তার মানে হচ্ছে চন্দ্র এবং মঙ্গলের বৈরিতা আছে, অর্থাৎ চন্দ্র এবং মঙ্গল তার আনুকূল্যে নেই, অর্থাৎ তার পক্ষে ভালো নেই। এবারে আসি, ধরুন যাদের যখন তখন মানে যখন কিছু কিছু মানুষ দেখবেন যে যখন তখন হাসি হচ্ছে, যখন তখন হাসি, অর্থাৎ হাসির আধিক্য থাকছে তার আপনার ভিতরে, তার মানে হচ্ছে মানে বেশিরভাগ ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যায় যে চন্দ্র ঋণভাবস্থ হয়ে অশুভ প্রভাব থাকে যাদের, অর্থাৎ চন্দ্রের একটা সমস্যা তাদের মধ্যে থাকে, সব সময় হাঁচি, যেটাকে খুদ বলে। অনেক সময় দেখা যায় যে কারোর হাত থেকে মানে যখন তখন কাঁচের দ্রব্য ভেঙে যায়, কাঁচ অর্থাৎ মানে কাঁচের দ্রব্য তার হাত থেকে খুব ভাঙে, সেক্ষেত্রে দেখা যায় যে তার চন্দ্র এবং রাহুর ভালো নেই। অনেকে দেখবেন যে কি বলবো, মানে হাত থেকে তেল পড়ে যাওয়া বা পায়ে লেগে তেল পড়ে যাচ্ছে মাটিতে বা মেঝেতে, সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে তার চন্দ্র এবং বৃহস্পতির অবস্থান ভালো নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদের কি বলবো, সোনা সোনা শ্যুট করে না, তা সোনা তাদের রাখতে পারে না, সোনা রাখলে দেখা গেলো যে সোনা যখনই গ্রহণ করছে, পড়ছে বা ধারণ করছে, তখন তার সহ্য হচ্ছে না, বা সোনা হারিয়ে যাওয়া, সোনা চুরি হয়ে যাওয়া, বা সোনা কোনোভাবেই তাকে শ্যুট করছে না, সোনা শ্যুট যাদেরই করছে না, তার মানে হচ্ছে আপনার বৃহস্পতি এবং বুধের অবস্থা ভালো নেই। তা এই যে কতগুলো বাহ্যিক লক্ষণ, এইসব দেখে আমরা বিচার করতে পারি। যেমন চোখ, চোখ কিন্তু আপনার যকৃতের খবর দিতে পারে, আপনার জিহ্বা, আপনার জিহ্বা কিন্তু উদরের খবর দিতে পারে। নখ, নখ দেখে কিন্তু ফুসফুসের বিচার করা মানে করা যেতে পারে। হাতের বর্ণ বা তালুর বর্ণ দেখে আপনার রক্তের মানে বিচার করা মানে খবর দিয়ে দিতে পারে, অর্থাৎ রক্ত সংক্রান্ত কোনো রোগ ভোগ, সেক্ষেত্রে হাতের তালুর লক্ষণ দেখে কিন্তু বলে দেওয়া যেতে পারে। তো এইরকম কতগুলো বিষয়, অর্থাৎ বাহ্যিক কিছু লক্ষণ দেখে আমরা যে বিচারগুলো করি, এইরকম অনেকগুলো আছে, অনেক অনেক বিচার আছে, আমি আস্তে আস্তে আলোচনা করতে থাকবো। দেখতে থাকুন আমার চ্যানেল, ভালো থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।